পাটের মৌসুমে বাড়তি আয়ের সন্ধানে পাটের আঁশ ছাড়ানোর কাজে হাত লাগিয়েছেন নারীরা। পাটের আঁশ ছাড়িয়ে বাড়তি আয় করছেন তারা। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার খালবিল রাস্তার ধারে নারীদের পাটের আঁশ ছাড়ানোর দৃশ্য চোখে পড়ে। উপজেলার পাট চাষিরা নারীদের দিয়েই পাটের আঁশ ছাড়িয়ে থাকেন। পাটের আঁশ ছাড়ানো নারীরা নগদ মূল্য না নিয়ে পারিশ্রমিক হিসেবে পাট খড়ি নিয়ে থাকেন। পাট থেকে আঁশ ছাড়ানো নারীদের সাথে কথা বলে জানা গেছে, তারা নিজেদের জমির পাটের আঁশ ছাড়ানোর পাশাপাশি অন্যের পাটের আঁশ ছাড়িয়ে পাট খড়ি নিয়ে থাকেন। আঁশ ছাড়িয়ে পাওয়া পাটখড়ি নারীরা আটি হিসেবে বিক্রি করেন। এক কুড়ি পাটখড়ির দাম 400 টাকা, প্রতি আটি পাটখড়ি 20 টাকা করে বিক্রি হয়। অনেকে রান্নার জ্বালানি ও বাড়ির বেড়া চালসহ গৃহস্থালীর নানা কাজের জন্য পাটখড়ি সংরক্ষণ করে রাখছেন। কিভাবে ভাগ হয়? এগুলো পরে বিক্রি করেন কি হিসেবে? আপনি সারাদিন এরকম কত আটি করতে পারেন? বেশি তো করা হয়নি, ওই যে ই করছিলাম কালকে না সকাল আয়া 10টার সময় আয়া একটা রাজান দিছে, 2টার সময় গেছি গা ই বসছি 14টা বসছি, 14টা হেরে দিয়ে গেছি, 17টা নিয়ে গেছি, 7টা বসছি। মোহাম্মদ আমির হোসেন ঢালি, হ্যালো বিক্রমপুর।